এই জন্য আরবিতে মূলত এটাকে সাহারি বলা হয় প্রিয় ভাই ভুল যেটা করি কোনো যদি সাহারি খেতে উঠতে না পারি তো আমরা বলে থাকি আজকে আর সাহারি খেতে পারলাম না থাক আজকের রোজা বাদ কালকে থেকে শুরু করব। এটা একটা ভুল কথা সাহারি খেতে না পারলেও ওই দিনের শিয়াম হয়ে যাবে অসুস্থ হলে অথবা না খাওয়ার কারণে দুর্বল হয়ে অসুস্থ হয়ে গেলে ভাঙতে পারবেন সেটা ভিন্ন কথা কিন্তু সাহারি না খাওয়ার কারণে রোজা হবে না এমন কোনো কথা নেই চেষ্টা করবেন উঠতে না পারলে আপনার সিয়াম হয়ে যাবে রোজা হয়ে যাবে দুই নম্বর ভুল করি প্রিয় ভাই আমরা রমাদান মাসে রোজা রাখা অবস্থায় যদি আপনার কষ্ট হয় প্রয়োজনে মাথায় পানি দেওয়া শরীর ভিজিয়ে রাখা এটা যায় আছে আমাদের দেশের একটা কথা হলো রোজায় কষ্ট হয় এটা বলা যাবে না কষ্ট হয় এটা বললে রোজা হালকা হয়ে যাবে রোজা যদি হালকা হয়ে যায় তাহলে তো ভালোই হয় ওজন একটু কমলো রোজা হালকা হবে এমন তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন রোজার কষ্টের কারণে আমরা মাথায় পানি দিতাম মাথায় পানি দিতেন রোজার কষ্টের কারণে রোজার কষ্ট হয় কিন্তু মুসলমানদের কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না কারণ এই রোজার মাধ্যমে সিয়ামের মাধ্যমে জাহান্নামের আজাব থেকে বাঁচা যাবে আল্লাহু মনে করুন আপনার পেটে অসুস্থতা ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বলল অপারেশন করতে হবে কয়েক ডাক্তার দেখালেন সবাই বলল তোমার প্যাপ কেটে অপারেশন করা হবে বাঁচো কি মরো তার কোনো গ্যারান্টি নেই কারণ তুমি মরেও যেতে পারো বাঁচতেও পারো অপারেশন করতে হবে উপায় নেই এক ডাক্তার বলল ভাই অপারেশন ছাড়া বাঁচার একটা ব্যবস্থা আছে কি তোমাকে প্রতিদিন একটা করে ইঞ্জেকশন দিতে হবে সাত দিন সাতটা ইঞ্জেকশন ওই রুগী কি বলবে ডাক্তার সাহেব জীবন বাঁচানো দরকার অপারেশন থেকে বাঁচার জন্য ইনজেকশন সাতটা না প্রয়োজনে তিন সাতা একুশটা দিব তবু ইনজেকশন দেন এখন ইনজেকশনে তো কষ্ট আছে তারপরেও দিতে চায় কারণটা কি তার মনের ভিতর ইচ্ছা যে ইনজেকশন দিয়ে আমার জীবনটা বেঁচে যাবে মত ইনজেকশনের অপারেশন থেকে বাঁচার জন্য ইনজেকশনের কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না জীবন বাঁচানোর জন্য ইনজেকশনের কষ্ট মানুষের কাছে কষ্ট মনে হয় না ঠিক তেমনি ভাবে সিয়াম দিয়ে রোজা দিয়ে জাহাঙ্গাম থেকে বেঁচে যাবে এই জন্য রোজার কষ্ট কষ্ট মনে হয় না সবারই তো প্রিয় ভাই তাহলে আমরা যেটা ভুল করি আমরা মনে করি যে একটু মাথা ভিজালে বা গোসল করলে অথবা শরীর ভিজিয়ে রাখলে রোজা হালকা হয়ে যাবে এটা ঠিক নয় প্রিয় ভাই আমার আরেকটি ভুল ইফতারের টাইপে করি এই কথাগুলো বলি আমি ইনশাল্লাহ আমার আলোচনা সংক্ষিপ্ত করব। ইফতার মানে কি ইফতার মানেই হলো আমাদের দেশে বুট মুড়ি ইফতার মানে কি বুট মুড়ি আপনার নাটোরে আমাদের এক বন্ধু ডাক্তার সাহেব তো উনি ইফতার আয়োজন করলেন বিরানি দিলেন খেজুর দিলেন বিরানিও দিয়েছেন আবার খেজুরও দিয়েছেন দুঃখের বিষয় বিরানি, খেজুর খেয়ে মুরব্বীরা যাওয়ার সময় সমালোচনা ডাক্তারের তো টাকা আছে বিরিয়ানিও দিল খেজুরও দিল ইফতার তো দিল না মানে হচ্ছে বুটমুড়ি দেয় নেই বুটমুড়ি দেয় নেই মানে ইফতার দেয় নেই ইফতারের প্রথম সন্ন্যত হচ্ছে খেজুর দিয়ে খাওয়া খেজুর না পেলে পানি খাবেন প্রথম সন্নত হচ্ছে খেজুর খাওয়া ল সম্ভব হলে আজওয়া খেজুর খাবেন ইমাম মাহমুদ রাহিমাহুল্লাহ আল্লাহ আকবর আজওয়া খেজুর একটি সুন্দর ইতিহাস তুলে ধরেছেন না বিশ সাল্লাহ একজন সাহাবী সালমান ফার্সি রাজি আল্লাহ এক ইহুদির গোলাম ছিল এই ইহুদির গোলাম থাকা অবস্থায় আল্লাহ নবীকে বলেছেন ইয়া রসুল আল্লাহ আমার মন চায় আমি একটু আজাদ নিয়ে ইসলামের খেদমত করব ইহুদিকে বলেছে আমাকে মুক্তি করে দেন আমি ইসলামের খেদবুত করতে চাই ইহুদি তাকে মুক্তি দিবে না বরং উল্টো দুটি শর্ত দিয়েছে ছয়শ দিনার তোমাকে দিতে হবে আর কিছু খেজুরের বিচি আমি দিব এই বিচি থেকে যখন গাছ হবে গাছ থেকে যখন খেজুর ধরবে খেজুর যখন পাতবে তারপরে তোমার মুক্তি আসল কথা কি আসল কথা আর মুক্তি দিবে না গাছ বড় হইতে হইতে খেজুর ধরতে ধরতে পাকতে পাকতে ওর জীবন এমনিই শেষ নবী ইসলামকে বললেন ই আর সে তো এই দুটি শর্ত দিয়েছে কি এক নাম্বারে এক নম্বর ছয়শো দিনার দুই খেজুর পাকতে হবে আল্লাহর নব্বিশাল্লাম আলী আল্লাহ আল্লাহতনকে নিয়ে বললেন চলো যাই আমরা গেলেনি হুদের কাছে বললো তাকে মুক্তির জন্য শর্ত বলছে ছয়শো দিনার ছয়শো দিনার দিলেন বললো এবার কিছু বিচি আমি দিব সেই বিচি থেকে গাছ উঠবে খেজুর ধরবে পাকবে তারপরে তার মুক্তি খেজুরগুলো নিয়ে বাড়িতে খেজুরগুলো নিয়ে আসলেন খেজুরগুলো আগুনে পুড়ে ছাই করে তারপরে আল্লাহর রসুলের হাতে দিলেন তারা মানে খেজুর তো দূরে থাক খেজুরের গাছের বংশ পর্যন্ত যেন উঠতে না পারে নবী ইসলামের হাতে দিলেন আল্লাহ নবী আলী রাজি আল্লাহরকে বললেন আলী তুমি একটা কাজ করো গর্ত খুঁড়তে থাকো গর্ত খুঁড়তে খুঁড়তে সামনে যাবে সালমান ফার্সিকে বললেন তুমি পানি দিতে সামনে যাবে আর আল্লাহ রসুল্লাহ বিচি দিতে দিতে সামনে যাচ্ছেন সবাইকে বললেন তোমরা পিছনে তাকাবে না দিতে দিতে সামনে যাবে সবাই দিতে দিতে সামনে গিয়ে শেষ করে পিছন দিকে তাকিয়ে দেখছে আল্লাহর নবী প্রত্যেকটা বিচি যেগুলো রেখেছে প্রত্যেকটা বিচি থেকে গাছ ধরেছে প্রত্যেকটা গাছে খেজুর ধরেছে প্রত্যেকটা খেজুর পেকে কালো হয়ে গিয়েছে সেই খেজুরের নাম আজোয়া খেজুর নবী ইসালাম বলেন যে ব্যক্তি সকালে সাতটি আজওয়া খেজুর খাবে এই খেজুর তাকে তার তাকে জাদু থেকে মুক্ত করবে কোন জাদু টোনা কোনো ধরনের ক্ষতি আপনাকে করতে পারবে না প্রিয় হাজরিন তাহলে ইফতারের মূল শূন্য কি খেজুর দিয়ে খাওয়া আজোয়া খেজুর না পারেন দেখবেন আজোয়া খেজুরগুলো একটু কালো টাইপের অন্যান্য খেজুর হচ্ছে একটু বেশি পোড়া মনে হয় ওই যে হুদি পোড়া দিয়েছিল পোড়া মনে হয় প্রিয় হাজরিন আসুন আমরা ইফতারের শূন্য তাহলে কি দিয়ে করব খেজুর দিয়ে খেজুর না পেলে কমপক্ষে পানি দিয়ে এবার মুঠমুটি খান না খান সেটা আপনার ব্যাপার আল্লাহ আমাদেরকে তাও দান করুন আমি আলোচনা দীর্ঘায়িত করব না আরেকটি কথা বলি শেষ করছি তারাবির সালাতে ভাইরে আমার যেভাবে আমরা তারাবির সালাত পড়ি মোবাইলে চলে তিন মোবাইলে চলে ফোর জি আর তারাবিতে চলতে আছে তিন চারা বারো জি আল্লাহ আমাদের সবাইকে তা দান করুন সবার হাজরিন অনেক কথা বলেছি